অনেকদিন পর আমাদের ঘরে মশারি টাঙানো হচ্ছে এই শীতের জন্য। তো চলো আজকের ব্লগটা দেখা যাক। সাড়ে আটটা, তো ফোনটা উঠে গেছে, ছোটো বোন এখন লিখবে, বলছেন আমি সকালবেলা একটু করে ভিডিও করতে পারছি না। তো চলো, আমি এখন এদিকে সবজি কাটতে বসেছি। আর সবজি কেটে উঠে আমি রুটিগুলো করে নেবো। তো চলো এখন আমার বোন লিখতে বসবে, পরে আমি তোমাদের সাথে কথা বলছি, তখন আমি রান্নাটা সেরে নিই। আমার টিফিন করা হয়ে গেছে, তো চলো এখন আমি স্নান করতে হবে। চুলটাও খুলে নিয়েছি, দেখি তো স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি। এদিকে টিফিন করে নিয়েছি, হাতে আটা ভর্তি দেখতে পাবে এই যে। তো চলো আমি স্নান করে কথা বলছি। কী পাচ্ছ, আমি এদিকে স্নান করে চলে এসেছি। তো চলো কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই, তারপর আমি খেতে বসবো। দেখতেই পাচ্ছ আজকে পরোটা করেছি, ওদের দুই বোনে একটা একটা করে খাবে, আর আমি দুটো নিয়ে যাব পরোটা। আর এদিকে পটল আলুর চচ্চড়ি করেছি, আর এদিকে ভাত করেছি, ভাত আর পটল আলুর চচ্চড়ি খেয়ে যাবো, আর এটা নিয়ে যাবো। তো চলো খেয়ে উঠে কথা বলছি। তো এই দেখতে পাচ্ছ এদিকে আমার খাওয়া গেছে, আমার বন্ধুটো খাচ্ছে। তো চলো, সকাল থেকে মানে ভালো লাগছে না, মাথা কেন টুকটুক করছে, কিছু না কিছু যেন লেগেই আছে আমার মধ্যে। তো এখন চুল বাঁধো, বেঁধে কায়ে যাবো। তো চলো চুলটা বেঁধে নিই, রেডি হয়ে যায়। তো এই দেখতে পাচ্ছ এদিকে আমি রেডি হয়েছি। তো চলো এবারে যাওয়া যাক, সাইকেলটা আমি বের করবো এখন। তো আজকে সাইকেলটা বের করার আগে দেখি সাইকেলের চাকা হাওয়া নেই, তো কী করবো, খুব আশায় কিচ্ছু ঢুকছে না। তো চলে গেলাম শেষমেশ দোকানে। তো চলো যাওয়া যাক। আর এদিকে দেখতে পাচ্ছি একদল বাচ্চারা স্কুলে যাচ্ছে, না সুন্দরী ফুন্দরী সবাই আছে। তো আমিও ছোটোবেলায় এইভাবে স্কুলে যেতাম, কী ভালোই না লাগছে দেখো না, দেখতে কী সুন্দর তাই না? আমার তো খুবই ভালো লাগছে, আর স্কুল লাইফটাকে আমি খুবই মিস করি। আর কী বলবো তোমাদেরকে, ওদেরকে দেখে আমার নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছিলো। তো ম্যামদের সাথে দেখা করা থেকে এ করা থেকে মানে একটা আলাদাই ব্যাপার থাকে ছোটোবেলায়। তো স্কুল লাইফ সবচেয়ে হলো বেস্ট লাইফ আমাদের মানে জীবনে। তো যাই হোক, কলেজটা অতটা ভালো না, মানে যাই হোক তো ভালোই চলছে। তো আমি এদিকে ওদের দেখতে দেখতে কথা বলতে বলতে তো আমি কাজে চলে এসেছি। তো কাজে এসে দেখতেই পাচ্ছে এসেই মাত্র আগে নাক খটাতে লেগেছি, মানে নাক খটাতে বলতে গেলে নাক খটাইনি, কারণ কী বলতো এই যে নাকেরটা পড়েছে না, খালি না নাকের যেই পেঁচানো টাইপের ওটা না আমার খালি নাকের বাইরে চলে আসছে, তাই জন্য আমি ওটাকে ঢুকাই। দেখে লাগে না সবাই যে অনেকে বলে যে তুমি কেন ওরকম করো, ওনা করো, ওরকম কেন করো। তো ওরকম কিছুই নয়, আমার নাকে কিছুই হয়নি, আর মেন হলো ওই নাকেরটার পরের পরেই ওরকম হয়ে গেছে। আমার তো ওই আগের নাকেরটা ভেঙে গেছে, তোমাদের দেখাবো কীভাবে সোনার নাকেরটা আমার ভেঙে গেছে। তো এখন ওটাকে বানাতে গেলে অনেক টাকা খরচা। তো যাই হোক আমি আর বানাচ্ছি না, আর মেন ব্যাপার হলো বানাতে গেলেও তো টাকা লাগবে তাই না, বানাবে তো ফ্রি ফ্রি তো আর বানিয়ে দেবেন না। তো আমি এদিকে দেখতেই পাচ্ছ পার্সেলটা করে নিচ্ছি আস্তে আস্তে, ভালো মেয়ের মতো বসে বসে পার্সেল করছি, কারণ কাজের চাপটা অতটা ছিল না মোটামুটি। তো আগে সব পার্সেলগুলো আমি করে নিচ্ছি, তারপর তোমাদের আমি পার্সেলগুলো দেখাবো। তো কেউ কিন্তু বাজে কমেন্ট করবে না, আমি বারবারই বলছি, তোমরা ভালো কমেন্ট করো আমি ভালো রিপ্লাই দেবো। তো আশা করি আজ পর্যন্ত কেউ বাজে কমেন্ট করেনি আমাকে। তো এই যে আমি দেখতেই পাচ্ছি এখন আমি এই খাতা নিয়ে নিয়েছি, খাতা নিয়ে এখন কয়েকটা মানে পেজ খুঁজছিলাম, পেজটা খোঁজা হয়ে গেলে এই অ্যাড্রেসটা আমি লিখে ওইটাতে চিপকে দেবো শাড়িগুলোর মধ্যে থেকে, কোথায় যাবে না যাবে এগুলো আমাকে সব লিখতে হয়। তো আমি এখন এগুলোকে লিখে নিচ্ছি, তো যত তাড়াতাড়ি পারবো করবো, মানে লেখার চেষ্টা করবো। এদিকে দেখতে দেখতে দেখি আরেকটা মানে পার্সেল করবো, তো আমি ভাবলাম দেখি আরেকটা এই পার্সেলটা করে নিই, করে নিই তোমাদের দেখছি। এখন কাস্টমারকে রিপ্লাই দিচ্ছি, আর তোমরা তো জানোই একটু একটু ঠান্ডা পড়ে গেছে, আর আমার এসি একটুখানি বেশি চললেই আমার যেন ঠান্ডা ঠান্ডা লাগে। তো আমি অত ঠান্ডা মতো থাকতেও পারি না, আর অতিরিক্ত গরমের মতোও থাকতে পারি না, এই হলো সমস্যা আমার। তো এখন একটা আমার বন্ধু এসছে, এই যে এই বন্ধুদের সাথে কথা বলবো বাড়তি অবস্থায়। তো এখন আমি এখন এই শাড়িগুলোকে ফোল্ড করে করে শাড়িটা রেখে দিচ্ছি, আমি যদি দেখতে পাচ্ছি আমি ফোল্ডিংগুলো করে নিচ্ছি শাড়িগুলোকে, করে নেওয়ার পরে তো চলো এখন আমি খেয়ে নেবো আমি এসে।
তো গাইস দেখতে পাচ্ছেন যে আমি পরোটা এনেছিলাম, কেউ স্যারকে কিছুই নেয়নি আমার কাছ থেকে ধরতে গেলে। তো স্যারও পরোটা এনেছিল, আমিও পরোটা এনেছিলাম, স্যার বললো সেম সেম। তো স্যার তরকারি দিলো, কি মশলা ফসলা করেছিল। তো যাই হোক, এদিকে আমি তরকারি খাওয়ার পরে দেখতে পাচ্ছি এখন জল খাচ্ছি। তো জলটা তো মানুষের জীবন, তাই না? তাই এবার আসলে জল হলো মানুষের জীবন, তো ওই কারণেই রেখেছে। তো দেখতেই পাচ্ছেন দোকানে। তো উনি ওনার অফিসে চলে যাওয়ার পরে দেখতেই পাচ্ছে এখন একটা শাড়ি ছিল, সেই শাড়িগুলোকে ফোল্ড করতে হলো। তো ফোল্ড করে দেখতেই পাচ্ছে আমি এখন যে যার জায়গায় রেখে দেবো। তো শাড়িগুলো ফোল্ড করার আগে সোহেল বলছিল এ ক্যা হ্যায়। তো একটা বন্ধুর সাথে ফটো তুলে দেওয়া হয়, তো ওরা তো ফোন থেকে তালুক করে, তো এইটাও ফোন থেকে তালুক করছে তোমাকে জানো। তো বেশি কিছু বলবো না তাই, তো আমি তোমাদেরকে এটাই বলবো, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমাকে লাইক দেবে, শেয়ার করবে, আমাকে পছন্দ করবে, সবসময় এইভাবে আমাকে সাপোর্ট করবে, এটাই চাই তোমাদেরকে সবসময় বলি। তো এখন এটা শাড়িগুলোকে বের করা হয়েছিল, তো এই শাড়িগুলোকে এখন ভিডিও কল দেখানো হয়ে গেছে। তো এখন শাড়িগুলোকে শাড়িগুলোর জায়গায় রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ এদিকে আমি শাড়িগুলোকে শাড়িগুলোর জায়গায় রেখে দিচ্ছি, আর ওই যে স্যার শাড়িগুলোকে ঠিক করছে। তো এদিকে স্যার ঠিক করছে, আবার এদিক থেকে বেরিয়ে যাচ্ছে, এই অবস্থায় হচ্ছে শাড়িগুলো, এমন অবস্থা হচ্ছে। তো এবারে আমাদের নিলেন শাড়িগুলো, আমরা ভিডিও তো অত দেখাইনি, তোমরা তো জানোই কারণ দেখাইনি, তোমরা তো জানো কারণটা হলো যে আমরা কদিন আগে মার্কেট রিভিউতে ভিডিও করলাম। তো ভিডিও করার পরে ভিডিওটা পোস্ট করেছিলাম, তো পোস্ট করাতে যাই হোক এখন শীতকাল অত কেউ কটন নেবে না, কিন্তু সিল্ক টিল্ক বা কিছু যে কেউ যদি চাও বা কিছু তো আসতে পারো। বা আমার কাছে দেখতে পাচ্ছি কাজটা কমপ্লিট হয়ে গেছে, তো এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়াতে আমি এখন মানে আর তোমরা জানোই বেশিরভাগ আমি ভিডিও এডিটটা রাতেই করি, তো জানি না কেমন হচ্ছে। তোমরা তো কেউ কিছু ঠিক করে কমেন্ট করো না, তো আমি কীভাবে বুঝবো? তো তোমাদের কেটে বলবো বেশি কমেন্ট করো, তো লাইক করো, শেয়ার করো, তোমরা তো করবে তাই না? তো অনেক কষ্ট করে ভিডিও করি, বাবা কেউ একদম লাইক করে। তো আমি বুঝতে পারছি না যে কী করবো না করবো। তো এখন পার্সেলটা লেখার পর আমি যে অ্যাড্রেসটা চেক করে নিলাম, তো অ্যাড্রেসটা চেক করার পর এখন আমি বুঝবো। তো আজকে কাজ বলতে তোমরা তো জানো কদিন ধরে মোটামুটি কাজ হচ্ছে, আর যেদিকে চাপ হবে কাজে সেদিকে আমি তোমাদেরকে বলেই দিই। তো বেশিরভাগই তোমরা তো জানো, তো এই জন্য আমি আর বলতে চাই না, আর প্রত্যেকদিন একই কথা একই কারি বা শুনতে ভালো লাগে। তো যাই হোক, তোমাকে এটাই বলবো ভাই, তুমি যদি আমার পাশে থাকতে চাও, আমার ভিডিও তোমাদের ভালো লাগে, তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি কিছু এ করবে না। তো এদিকে চলো এখন আমি বাড়ি যাব, বাড়ি যাবো বলতে গেলে একটু মাকালি জুয়েলার্সে যাব। তো এখন স্যার দোকানটাকে বন্ধ করবে, তো দেখতেই পাচ্ছি এদিকে স্যার দোকান বন্ধ করছে, আর এদিকে আমি দাঁড়িয়ে আছি, আর ওদিকে এদিকে সেলুন কাকু উকি মেরে দেখছে আমাদের দিকে। তো দেখার পরে দেখতেই পাচ্ছে এখন আমি যাচ্ছি নতুন হাটে। তো চলো এবার যাওয়া যাক নতুন হাটে। তো নতুন হাটে আমি কী কারণে যাচ্ছি তোমাদেরকে পরে বলবো, এখন বলবো না, যেদিনকে আমি জিনিসটা নিয়ে আনবো সেদিনকেই আমি তোমাদেরকে বলবো যে আমি নতুন হাটে কেন যাই আর কী করতেই বা যাই। তো বেশি কিছু আমি তো তোমাদেরকে খুলে খালে বলবো না, তো যেটা আমি বলবো তো সেটাই আনবে। তো যাই হোক, এদিকে কাস্টমার এসেছিলো আমাদের দোকানে, তো আসার পরে উনিরা মানে এদিক ওদিক দেখলো, দেখার পরে এই যে লাল আর এটা তাও দেখতেই পাচ্ছ। তো দেখার পর আমি এদিকে দোকানে চলে এসেছি, সোনার দোকানে আসার পরে আমি কয়েকটা জিনিস দেখলাম, দেখার পরে পছন্দ হলো, মায়ের জন্য একটা সোনা বাঁধানো মানে নোয়া দেখলাম, তো নোয়া না পলা না বলা আমি যাই হোক আমি ভুলে গেছিলাম। তো এদিকে দেখার পর আমি এখন মায়ের জন্য নেবো না, তো আমি নেবো ফেব্রুয়ারি মাসে না মার্চ মাসে। তো এখন নেওয়ার মতো আমার কাছে টাকা নেই, তো আজকে আমি টাকা জমা দিতে গেছিলাম। তো চলো গাইস পরে কথা বলছি। ড্রেস ফ্রেস ছেড়ে বসেছিলাম অনেকক্ষণ, তো গল্প টল্প করলাম, এদিকে বিছানা ছেড়ে নিয়েছি, তো চলো এখন খাবো। তো মা কি রান্না করছে তোমাদের দেখাচ্ছি, তারপরে রুটটা মাছের চচ্চড়ি করেছে, বেগুন আলু টমেটো দিয়ে ভর্তা মানে তরকারি করেছে আর ভাত করেছে। তো চলো খেয়ে নিই। আমার খাওয়া গেছে, দেখতে পাচ্ছে মা বাসন মুছে নিচ্ছে, তো চলো।
চলো আজকে ভিডিও পর্যন্ত আর বিছানাটা ছেড়ে নিয়েছি তখন তোমাদের দেখালাম তো ঘুমিয়ে পড়ি আর আমি খুব এক্সাইটেড আছি যে কালকে আমি মেকআপ ক্লাসে যাব তো কালকে ব্লগটা হেভি হতে চলেছে তো তোমরা দেখো ফার্স্ট ডে ক্লাস কেমন হবে না হবে তো চলো ঘুমিয়ে পড়ি ঠান্ডা পড়ে গেছে ওই জন্য এই যে দেখতে পাচ্ছ জাল টাঙাচ্ছে আমাদের বাড়িতে কত বড় জাল এখন বড় বড় মাছগুলো এর ভেতর ঢুকবে দেখতেই পাচ্ছ মশারির কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে কিন্তু খুব সুন্দর কালার মশারি টাঙানো হচ্ছে দেখতে পাচ্ছ টাঙিয়ে মশারির ভেতর ঢুকে গেছি তো চলো এখন ঘুমিয়ে পড়ি টাটা বাবা গুড নাইট বাই।